আমাদের এলাকায় অধিক পরিমাণে মাছ চাষ করা হয়। আমাদের এলাকার মাছ ধরা, আমাদের এলাকায় দলবদ্ধ ভাবে মাছ ধরে, 6-7 জন এখানে মাছ ধরছে। এখানে রয়েছে পাঙ্গাস, হাইব্রিড তেলাপিয়া, এই সব মাছ, মাঝে মাঝে রুই মাছ, কাতাল মাছও দেখা যাচ্ছে। বড় বড় মাছ ধরে নিচ্ছে, ছোটগুলো ছেড়ে দিচ্ছে। জালে অনেক পরিমাণে মাছ রয়েছে, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে বাকিটুকু তারা ছেড়ে দিবে। মাঝে মধ্যে পাঙ্গাস মাছ দেখা যাচ্ছে, পাঙ্গাস মাছগুলা অনেকটা ছোট, তবে জালের মধ্যে বেশিরভাগ রয়েছে তেলাপিয়া মাছ। এখানে 4-4 কেজি এরকম সাইজের মাছ নেওয়া হচ্ছে, ছোট মাছ নেওয়া হচ্ছে না। 3-4 কেজি এগুলো হলো হাইব্রিড তেলাপিয়া মাছ। হাইব্রিড তেলাপিয়া মাছ ছোটবেলা থেকেই বাচ্চা দেয়, এগুলো অনেক বড় হয়। একটি তেলাপিয়া অধিক পরিমাণে বাচ্চা দেয়, হাইব্রিড তেলাপিয়া সারা বছরই বাচ্চা দেয়। গ্রামে পুকুরে অথবা খামারে হাইব্রিড তেলাপিয়া ছাড়া হয়। হাইব্রিড তেলাপিয়ার অনেক চাহিদা, এই খামারেও হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদ করছে খামারে।